পপিট, তাও আবার হাফওয়ালা পপিট। আমি হলাম উইনার, 500 টাকার উইনার। এমন ভাবে করতে হবে, এমন। হে ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু রয়্যাল কুইন, এটা আমি। আর আজকে আমরা করতে চলেছি ড্রয়িং, মানে আজকে আমরা করব হু ড্রস ইট বেটার চ্যালেঞ্জ। তো আমরা আমাদের জিনিসপত্র নিয়ে বসে পড়েছি, মানে আমরা মিলেমিশে জিনিসপত্র নেব, আর না দিলে মারামারি করব। আমি দেব না, কেউ কারো কালার ইউজ করবে না, যার কাছে যেটা থাকবে সে সেটাই নেবে। আর তুই দাঁড়া না, একটু পরেই ও কাঁদবে। কালার দে না আমাকে, কালার দে না। তুমি উনকে ফিগার করার কি জরুরত নেই। তো চলো প্রথম রাউন্ড শুরু করি। তো আগে আমরা কি ড্রয়িং করব? যে সব থেকে ভালো ড্র করবে সে 500 টাকা পাবে। চলো টাইমার স্টার্ট হচ্ছে এখন। কি দিয়ে কালার করছিস রে, তোর এত সুন্দর কালার হচ্ছে। চল আমার তো হয়ে গেছে। হয়ে গেছে মানে তুই ফার্স্ট হলি? হ্যাঁ আমি উইনার, এখনো পর্যন্ত হোশ নেই। হয়ে যাবে, তারা এখনই বোঝা যাবে। আমি ফার্স্ট, সবারটা দেখো তোমরা এক এক করে। হ্যাঁ একজন একজন করে দেখাও প্লিজ। আমার ইউনিকর্নটা একটু রোগা হয়ে গেছে আমার মতো, তা আমারটাই আগে দেখো। এটা হলো আমার ড্রয়িং, দেখো সুন্দর না? দাঁড়া দেখতে দে আগে, এখানটায় দেখো আর ঠিক করে ধর না, পেপার দুটোকে ভালো করে ধর। এখানে দেখো এই জায়গাটায় এটা একদম প্রপার শেপে আছে, আর ওরটা দেখো গাইস। আরে তোর এই ইউনিকর্নটা তো প্রেগনেন্ট, বাপ কি ওর। সবার শেষে এটা হলো আমার। গাইস ওরটা দেখো না, আমারটা দেখো, আমারটা সবার থেকে সুন্দর আছে, বেশি সুন্দর আমারটা। না না ওরটা ভালোই না, এটা চলছে আমারটা দেখে। কেমন আছো? সবাই চলছে আমারটা দেখে। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, তো তোমাদেরকে বলতে হবে আমাদের তিনজনের মধ্যে কে সব থেকে ভালো এঁকেছে। তবে আপাতত আমরা ডাকবো এখন আমাদের জজ সাহেবকে, ওই নকল একটা জজ, ও এসে ডিসাইড করবে যে আমাদের মধ্যে কে বেশি ভালো এঁকেছে। তো ফাইনালি আমরা আমাদের পৃষ্ঠার পেছনে আমাদের নাম লিখে ফেলবো আর পেজগুলো এলোমেলো করে দেবো। হ্যাঁ এটা করলো পহলে। এটা হলো ড্রয়িং, এটা আসল ড্রয়িংটা, এটাকে দেখে দেখে আমরা তিনজনে এঁকেছি। এবার তুই বল কোনটা পুরোপুরি আসলটার মতো দেখতে হয়েছে। এটা তো খুব খারাপ। আর এই দুটোর মধ্যে, আবে জলদি বল, এটাই পারফেক্ট দেখাচ্ছে, আর এটাও ভালো হয়েছে, কিন্তু এটাই বেস্ট। কোথায় আমার তো মনে হচ্ছে না যে ওটা বেস্ট, আমার তো মনে হচ্ছে এটা সবথেকে। তাহলে কান পে দো দো দো, তাহলে কান পে দো। তো ও এটা ভালো বলেছে, এটা তো, এটা আমার ছিল গাইস। আমারটা বুঝছি, আমারটা বুঝছি। না না তোরটাও ভালো বলেছিল, এটা এটা আমি বলেছি। আচ্ছা ক্যামেরাটা একটু জুম করে দেখিয়ে দাও, এটাকে বিচ্ছিরি বলেছে সব থেকে, দেখে মনে হচ্ছে কতদিন পটি করেনি, ওই জন্য পেছন দিকটা ফুলে গেছে। এই যে আমারটা সব থেকে ভালো বলেছে, আর সোনালিটাও ভালো বলেছে। তো গাইস এই দুটো হলো রানার আপ, দুটোর মধ্যে সোনালিটাও খুব সুন্দর হয়েছে, আমারটাও হয়েছে মোটামুটি। তো যাই হোক আমি উইনার হয়েছি, তাই জন্য আমি এখন কি পাবো? আমি হলাম উইনার, 500 টাকার উইনার, 500 টাকা পেয়ে গেলাম আমি। হেই টানছিস কেন, আসল টাকা বুঝলি। পপিট, তাও আবার হার্ট ওয়ালা পপিট। আমি তো হার্টলেস, হার্ট কিভাবে ড্র করব? তোর কাছে কিছুই নেই, হার্ট মোর আমি, হার্ট মোর আমি। লেসের বিপরীতটা কি, মোরই তো হয় না, মুঝে নেই পাতা থা। তো এইবারও আমরা 2 মিনিটই টাইম পাবো, 2 মিনিটের মধ্যে যে সবথেকে সুন্দর আঁকাতে পারবে সে পাবে এটা। আবার বাসো, 1000 দিতে পারতো। কি বলা, কিছু বল, 1000 দিতে পারতো। আগের বারে তো ওরা পাইনি, এই জন্য এবার টাইমার শুরু হয়ে গেছে বাবা। যে সবার আগে করতে পারবে সেই উইনার হবে। এরা স্কেলও দেয়নি, এটাকেই আমি স্কেল বানিয়ে নিচ্ছি। আমার এখানে এক্সট্রা লাইন হয়ে গেছে, কারণ আমার হার্টটা একটু বড়, আমি তো তাও একটা লাইন বেশি টেনেছি। আর সোনালির জানি না কি হয়েছে, আমি জানি না ও কিভাবে আঁকাবে। তুমি উনকে ফিগার করার কি জরুরত নেই।
পপিটের যে এই গোল গোল গুলো আঁকাচ্ছি আমি, এত বড় বড় হচ্ছে, মানে পপিট আঙুল দিয়ে ফাটায়, আর আমার গুলোকে এইরকম করে ফাটাতে হবে, এইরকম করে। আমার পেন্সিল দিয়ে আঁকানোর পাল্লা তো হয়ে গেছে পুরো, আমি এক্সট্রা লাইন বানিয়েছি, তাও আমারটাই হয়ে গেছে আগে, আর ওদের এখনো কিছু হয়নি। আমারটাও হয়ে গেছে, এই দেখ। মানে ভাবো এত বড় বড় যে গোল গোল গুলো হয়েছে সেগুলোকে তো কালার করতে হবে, আর এরা তার মধ্যে জ্বালাচ্ছে। আর এক মিনিট এক মিনিট, ঠিক আছে মারিয়া। দেখো তোমরা সবাই ভালো করে দেখো, এই দেখো বন্ধুরা, এটা আমার, এই দেখো এটা আমারটা, খুব ভালো হয়েছে না? আরে দেখিয়ে দে, আসলটা দেখিয়ে দে। এটা ওর, যেটা হেগে দিয়েছিল সেটা। আর এটা, এটা আমার। এবার তোমরা বলো কাটটা বেশি সুন্দর? এখনের মতো আমরা ডাকছি আমাদের নকল জজ সাহেব, ডাকবে জজ সাহেব। এবার বল কোনটা সব থেকে সুন্দর, একদম ঠিকঠাক হয়েছে সেটা বল। খুব সুন্দর হয়েছে, সব থেকে খারাপ এটা, এটা সবাই জানে, আর ও তো আগে থেকেই বিচ্ছিরি বলবি না বিচ্ছিরি বলবি না শুনেও বুঝেই গেছে যে এটা কাট। এটা অনেকটাই ভালো, এটাও ভালো হয়েছে, কিন্তু এটা একটু এদিক ওদিক হয়ে গেছে সব। আমি জিতেছি। আচ্ছা এটা সব থেকে ভালো, মানে আমারটাও ভালো হয়েছিল, শুধু আমি হাড়টা একটু বড় এঁকে ফেলেছি, তাই জন্য আমার একটা লাইন এক্সট্রা হয়ে গেছে। গাইস আমারটা সব থেকে ভালো হয়েছিল, কি বলতো তুমি, সব থেকে খারাপ মানে এবার লাইন এস, এই দেখো আমার গিফট 500 টাকা, সবাই দেখেছে, এবার না কেসি লাগি। রাউন্ড 3, তো এবার আমরা পেয়েছি ভারত মায়ের জয়, আর টাইম আছে আমাদের কাছে যেহেতু ইন্ডিয়ার ম্যাপ মাত্র এক মিনিট। টাইমটা নাও यार, এটাও আমি আঁকতে পারবো না। তোমারে জেসে লোক ইস দেশ কে লিয়ে শ্রাপ হ্যায়। এই যে যেখানে আছিস সেখানে স্টপ হয়ে যা, আরে ঘুরিয়ে দেখা। ওকে এটা আমি এক মিনিটের মধ্যে আঁকিয়েছি গাইস, যতটুকু পসিবল হয়েছে ততটুকু। হ্যাঁ দেখো গাইস, ভালো হয়েছে না ভালো হয়নি আমি জানি। আবে প্যা বলে পিলিয়াল বল, এটা ভালো হয়নি আমারটা। সবসময় বেশি সুন্দর করতে যায় ওই জন্য ওর সাথে রমি হয়, কখনো কখনো একটু তাড়াতাড়িও হাত চালাতে হয় সোনালি। হ্যাঁ তো এবারে আমরা বিচারক ডাকছি না, কারণ দেখেই বোঝা যাচ্ছে যে সব থেকে ভালো কি করেছে, অবভিয়াসলি আমি। তাই এইবার আমি পেয়ে গেছি ভারত মা, পুরো পুরো দেশটাই আমি পেয়ে গেছি। ভাই সব কিছু জ্যাদা নিয়ে গেছি। আজকে আমাদের যে কম্পিটিশনটা ছিল কে বেশি ভালো ড্র করবে চ্যালেঞ্জ, তোমাদের কেমন লাগলো বলো, কমেন্ট করে বলো, আর ভালো লাগলে লাইক করে দিও অবশ্যই, আর সাবস্ক্রাইব করে নাও।